হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের যে ঘটনাটা শোনাবো সেটা খুবই মর্মান্তিক আর কষ্টদায়ক। ভৌতিক তো বটেই, তবে আমি যখন ঘটনাটা শুনি সত্যি বলতে আমার খুব খারাপ লেগেছিল, কষ্টও হয়েছিল। কষ্টটা এই জন্য হয়েছিল যে একজন বাবা কী করে তার সন্তানকে হত্যা করতে পারে, সেটা এই ধরনের ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি। তবে সত্যি বলতে কি, বিষয়টা ভাবলে সত্যি খুব খারাপ লাগে। ভগবানের সবচেয়ে সেরা সৃষ্টি হলো মানুষ, আর সবচেয়ে সুন্দর সৃষ্টি। তবে এই মানুষই যে কতটা হিংস্র আর ভয়ানক সেটাও আমরা জানি। এমনই হিংসার আর ভয়ানক প্রতিশোধের একটি ঘটনা আজ তোমাদের বলবো। তাহলে চলো শুরু করা যাক আজকের রাতের ভৌতিক আড্ডার সত্য ঘটনা। ঘটনাটি আমার একটা কলেজের ফ্রেন্ডের থেকে শোনা। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে। আমার বন্ধু তখন একটি প্রাইভেট কোম্পানিতে জব করত, আর ও যেখানে থাকতো তার দু তিনটে বাড়ির পর একটা খালি জমি ছিল। জমির মালিক সেই জমিটা বিক্রি করতে চাইছিল। মালিক এখানে এখন থাকে না, আগে থাকতো। তিনি তার এক ছোট মেয়ে আর তার স্ত্রী, এই তিনজনেরই সংসার ছিল। আচমকাই তারা ওখান থেকে চলে যায়, কাউকে কিছু না জানিয়েই। জমির মালিক মাঝে মধ্যে আসতো তার জমিটা দেখার জন্য, আবার চলে যেত। পাড়ার আশেপাশের লোকজনরা জিজ্ঞাসাও করত যে তারা হঠাৎ করে এইভাবে কেন চলে গেল। তো উত্তরে তিনি বলতেন যে কাজের জন্যেই ওদেরকে যেতে হয়েছে, এখন এখানে আর থাকবে না, তাই জমিটা বিক্রি করে দেবে। আর তার বাচ্চার স্ত্রীর কথা জিজ্ঞেস করলে কিছুটা বিরক্তির সুরেই আর ব্যস্ততার সুরেই বলতো ওরা ভালো আছে। কিন্তু একটা প্রশ্ন সবার মনেই থাকতো যে হঠাৎ করে কি হলো যে রাতের আঁধারে সব গুটিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। কিন্তু কেউ সেরম আগ্রহ দেখাতো না। যাই হোক, অনেক দিন পর সেই জমিটা একটি লোক কেনে, তিনি সরকারি চাকরি করতেন রেলে, আর তিনি অবিবাহিত। জমিতে একটা ঘর করা ছিল, আর সেটা প্রায় ভেঙেই গেছিল বললে চলে। আর ঘরটির পাশে একটা ছোট বাথরুম। যেহেতু জমিটি প্রায় খালি জমি, চারিদিকে খোলামেলা, তাই ভদ্রলোক জমিটি ঘেরার জন্য দুজন মিস্ত্রি ঠিক করলেন। মিস্ত্রিরা দিনের বেলায় এসে জমিটা ঘেরার জন্য সমস্ত জঙ্গল সাফ করে পরিষ্কার করে দিল। প্রথম দুদিন সেরকম কোনো কিছু হয়নি, তবে তৃতীয় দিন যখন পুরো জমিটি ঘেরা শেষ হলো, ঘটল সেদিন এক অদ্ভুত ঘটনা। কাজ শেষে সন্ধ্যাবেলায় যখন তারা হাত মুখ ধুয়ে তৈরি হচ্ছিল বাড়ি ফেরার জন্য, আচমকায় তাদের মনে হলো একটা বাচ্চা মেয়ের হাসির আওয়াজ। চারিদিক তাকিয়ে তারা কোনো বাচ্চা তো দূরে থাক কাউকেই দেখতে পেল না। প্রথমে একটু ঘাবড়ে গেলেও মনের ভুল ভেবে তারা বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে ভদ্রলোক মিস্ত্রির বাড়ি যান, আর বাড়ি গিয়ে তাকে বলেন, এগুলো কী কাজ করেছেন, এই কাজের জন্য আপনাকে টাকা দেওয়া হয়েছে? পারবেন না তো বলে দিতে পারতেন, এভাবে আমার টাকা ধ্বংস করার কোনো মানে হয় না। ভেবেছিলেন আমি এখানে থাকি না, তাই যা খুশি করে দেবো, তাই না? লজ্জা করে না? মিস্ত্রিটি পুরো অবাক হয়ে স্ট্যাচুর মতো সব শুনে গেল, আর কিছু না বুঝতে পেরে যে কী জন্যে এমনভাবে করছে, আর উনি চেঁচাচ্ছেনই বা কেন।
আর এইভাবেই বা ওনার সাথে কেন কথা বলা হচ্ছে? ও তো কাজে কোনো ভুল করেনি, সব ঠিকঠাক করেই কাজ করেছে। তখন মিস্ত্রিটি জিজ্ঞাসা করল যে এরকমভাবে চেঁচাচ্ছেন কেন, কি হয়েছে? ভদ্রলোক রেগে বললেন, কি হয়েছে জানো না কি হয়েছে? চলো আমার সাথে জমির সামনে, দেখবে কি হয়েছে। জমিতে এসে দাঁড়াতেই মিস্ত্রির চোখ কপালে। এ কি, এসব কি, কি করে হলো এমন, আর কে বা করল? সমস্ত পাঁচিল ভেঙে পড়ে আছে, আর এমনভাবেই ভেঙে পড়ে আছে যেন সেখানে কোনো পাঁচিল তোলাই হয়নি। কিন্তু প্রশ্ন হলো যে কে বা কারা এমন করল, আর এক রাতের মধ্যেই বা কি করে সম্ভব? মিস্ত্রি তাকে বোঝানোর চেষ্টা করল এসব কিছুই সে জানে না, কিন্তু ভদ্রলোক কিছুতেই শুনতে চায় না। তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া লাগে। ভদ্রলোক বলে তাকে ঠকিয়ে কাজ না করে টাকা বাগিয়েছে ওই মিস্ত্রি। পাড়ার আশেপাশের লোকও সব জড়ো হয়ে যায়, তারাও তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তিনি মানতে নারাজ। অবশেষে মিস্ত্রি বলে যে আমায় দু তিন দিন সময় দিন, আমি আবার সব ঠিক করে দেব, আর এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, নিজের খরচাই সব করব। এইটুকু কথা ফাইনাল হয়ে সে ভদ্রলোক সেখান থেকে চলে যায়। কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে কি করে এমন ঘটল, তাও আবার এক রাতের মধ্যে। যাই হোক, পরের দিন তারা আবার কাজ শুরু করে। এবার পাঁচিল তৈরি হয়ে গেলেই সেই ভদ্রলোককে ডেকে দেখায় যে পুরো পাঁচিল তৈরি। তিনি সেটা দেখে কিছুটা শান্তি পায়। একটু অপমানের সুরেই বলেন যে কাজটা আগেই ঠিকমতো করলে এসব হতো না। মিস্ত্রি কোনো উত্তর দেয় না, চুপ করে শুনে চলে যায়। এই ঘটনার কয়েকদিন পরে আমার ফ্রেন্ড একদিন রাতে কাজ থেকে ফিরছিল। সেদিন ওর ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, অন্যদিন মোটামুটি 9:30-10টার মধ্যে ফিরে আসে, তবে সেদিন ওর ফিরতে একটু দেরি হয়ে গেছিল, প্রায় 12টা বাজে। অফিসের কাজের চাপে একটু বেশিই দেরি হয়ে গেছিল ফিরতে। পাড়ার ভেতরে ঢুকতেই আচমকা শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। এর আগে কোনোদিনও এমনটা হয়নি। ওর মনে হলো যেন পুরো পাড়াটা নিঃশব্দ, নিশ্চুপ, একটা আতঙ্ক। যাই হোক, ও বাড়ির গলি দিয়ে হাঁটতে হাঁটতে সেই জমিটার প্রায় কিছুটা সামনে আসতেই দাঁড়িয়ে পড়ল। ওর মনে হলো যেন ওর সামনে পথ আগলে দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা মেয়ে আর একটা একজন মহিলার। ও কিছুটা ঘাবড়ে ভয় পেয়ে যায়। ও একবার পিছনে তাকায়, কিন্তু পিছনে তো কেউ নেই। আবার সামনের দিকে তাকাতেই দেখল সেই ছায়ামূর্তি দুটো উধাও, আশেপাশে কিচ্ছু নেই। ওর ভীষণ ভয় ভয় লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার নিজের বাড়ির দিকে এগোতে লাগলো সাহস করে। এই ঘটনার কয়েকদিন পরে সেই ভদ্রলোক নিজের জমি দেখতে আসলে দেখে আবার সেই পাঁচিলগুলো ভাঙা, আর এমনভাবে ভাঙা, আর ইটগুলো এমনভাবে সরানো যেন সেখানে কিছুই ছিল না। তিনি আশেপাশে লোকদের ডাকলেন এবং দেখালেন বিষয়টা। আর কে বা কারা এমন করেছে জিজ্ঞেস করলে
কেউই উত্তর দিতে পারে না। পাড়ার সবারই বিষয়টা একটু খটকা লাগে। প্রথমে সবাই বলে যে হয়তো কোনো দুষ্টু ছেলের দল রাতের অন্ধকারে এমন করেছে, সেটাও মেনে নেওয়া যায়। তবে ইটগুলো ওভাবে সরানো আর যেখানে পরিষ্কার করা এমনভাবে যেন সেখানে কিছুই কাজ করা হয়নি, সেটা কি করে সম্ভব? আর তাছাড়া পাঁচিল ভাঙলে তো আওয়াজও হবে, সেই আওয়াজটুকুও কি কেউ পায়নি? ভদ্রলোক বেশ চিন্তিত হয়ে একতরফা জেদের বসেই সেদিন রাতে ওই ভাঙা বাড়িতেই কোনো রকমে বাড়ির ভেতরে প্লাস্টিক পেতে, তার উপর মাদুর পেতে রাতে শুয়ে পড়ে। রাত তখন আনুমানিক দেড়টা। হঠাৎ একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে তিনি উঠে বসে একটু একটু করে ঘর থেকে বাইরের দিকে বেরোতে থাকে, এই ভেবে যে আজ হাতে নাতে ধরবে যারা এমন কাজ করেছে। বাইরে আসতেই তার চোখ কপালে, উঠোনের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আর তার সামনে একটা বাচ্চা মেয়ে সারা উঠোন জুড়ে দৌড়ে বেড়াচ্ছে আর হাসছে। এরা কারা আর এত রাতেই বা কি করছে এখানে? ভদ্রলোক জিজ্ঞেস করতে চায়, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না। তার সারা শরীর ভারী হয়ে আছে, গলা শুকিয়ে আসছে, কিন্তু তার মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে না। আর বাচ্চা মেয়েটি কখনো হাসছে, আবার কখনো দাঁড়িয়ে পড়ে মহিলাটির দিকে তাকিয়ে কাঁদছে। আচমকা সে ছায়ামূর্তি দুটো তার দিকে তাকায়। কি বিভৎস সেই মুখ! মহিলাটির কপালে ফাটা, যেন কোনো ভারী বস্তু দিয়ে তার কপালে জোরে আঘাত করেছে আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে, খোলা এলোমেলো চুল, আর বাচ্চাটার মুখটা কি মিষ্টি, মায়া জড়ানো। খুব বেশি হলে বাচ্চাটার বয়স বছর দুই হবে। আর খুব করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। ভদ্রলোক প্রায় হিপনোটাইজ হওয়ার মতো দাঁড়িয়ে আছে। তিনি সব বুঝতে পারছেন, কিন্তু বলার শক্তি হারিয়ে ফেলেছেন। মহিলার ছায়াটা একটু একটু করে তার দিকে এগিয়ে আসতে থাকে আর সামনে এসে প্রায় কাঁদো কাঁদো গলায় বলে, উঠোনের ওই ডান দিকে ওখানের মাটি খুঁড়তে, সেখানে দুটো কঙ্কাল আছে, যেটা কিনা ওর আর ওর মেয়ের। ওর স্বামী ওদের দুজনকে মেরে ওখানে রাতের অন্ধকারে খুন করে লাশ দুটো পুঁতে রেখে পালিয়ে গেছে। ওর স্বামী ওর উপর খুব অত্যাচার করত, রোজ মদ খেয়ে বাড়ি ফিরত, কাজ কিছুই করত না, সারাদিন মদ খেয়ে পড়ে থাকত। আরো বেশি রাগ মেয়ে সন্তান জন্ম হয়েছিল বলে। মেয়ে নাকি বোঝা, তাই ওর বাঁচার অধিকার নেই। সে আরো বলে, একদিন রাতে খুব মদ খেয়ে বাড়ি ফিরেছিল তার স্বামী, হঠাৎ করে আমাকে মারতে থাকে। আমার মেয়ে সেই দেখে কেঁদে ফেলে ভয়। আচমকা আমার স্বামী আমার মেয়ের গলাটা টিপে ধরে তাকে খুন করবে বলে।
আমি হাত ছাড়াতে গেলে আমায় ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর হাতের সামনে থাকা খিল দিয়ে আমার মাথায় বাড়ি মারে। আমি মাটিতে লুটিয়ে পড়ি, আমার মাথা ফেটে রক্ত গড়াতে থাকে, আমার চোখ প্রায় বন্ধ হয়ে আসে, আমার সব শক্তি আমি হারিয়ে ফেলি। হালকা খোলা চোখে দেখি আমার মেয়ের গলাটা খুব শক্ত করে টিপে ধরে আছে, আর আমার মেয়ে খুব কাঁদছে আর ছটফট করছে। আমি আমার শরীরের সে শক্তি দিয়ে আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু পারি না। ধীরে ধীরে মাটিতে ঘষতে ঘষতে ওর পায়ে ধরি আর বলি মেয়েটাকে ছেড়ে দিতে, নইলেও মরে যাবে। কিন্তু আমার কথা ওর কানে যায় না। একটা সময়ের পর আমার মেয়েটা কাঁদতে কাঁদতে হঠাৎ চুপ হয়ে যায়, তার ছটফটানিটা বন্ধ হয়ে যায়, আর তারপর ওর দেহটা ছুঁড়ে নিচে ফেলে দেয়। বুঝতে পারি আমার মেয়েটা আর বেঁচে নেই। তখন মনে হচ্ছিল কোনো ধারালো কিছু দিয়ে আমি আমার স্বামীর গলাটা এক কোপে কেটে ফেলি, কিন্তু আমার শরীরে সেই শক্তি ছিল না। আচমকা আমার স্বামী আমার পেটে একটা জোরে লাথি মারল, আমি যন্ত্রণায় কুঁকিয়ে উঠলাম, আর আমার প্রায় দম বন্ধ হয়ে আসলো। হঠাৎ সে আমার পেটের ওপর বসে দু হাত দিয়ে আমার গলাটা টিপে ধরল, আমি ছটফট করতে লাগলাম, ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু সেই পৈশাচিক শক্তির কাছে আমি পারলাম না। ধীরে ধীরে আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসলো। এক সময় আমার শরীর থেকে আমার প্রাণটা বেরিয়ে যায় আর আমার নিথর দেহ পড়ে থাকে। তারপর সেই রাতেই আমাদের দুজনের দেহ মাটি খুঁড়ে ওই বাগানের ওখানে পুঁতে দিয়ে রাতেই এখান থেকে পালিয়ে যায়। তবে আজও কেউ জানে না এই ঘটনা। আমি অনেকবার অনেককে চেষ্টা করেছি বোঝানোর, কিন্তু পারিনি। ভয় পেয়ে সবাই পালিয়ে গেছে। তাই আজ আপনাকে এখানে থাকতে দেখে সমস্তটা বললাম। আমরা আপনার কোনো ক্ষতি করব না, তবে ওই জানোয়ার লোকের শাস্তি পাওয়া দরকার। বাকিটা আপনার উপর কিভাবে করবেন। এই বলে ছায়া দুটি আচমকা উধাও হয়ে গেল। অনেকক্ষণ পর তিনি একটু হুঁশ ফিরে পেলেন, কিন্তু তার সামনে কিছুই নেই, কেউই নেই। তার সাথে এতক্ষণ কি হলো? আদৌ কি সত্যি নাকি কোনো স্বপ্ন? অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতরে ঢুকে সারা রাত এই যে এক অভাবনীয় ঘটনা, সেটা নিয়ে ভাবছিলেন। আর সারা রাত প্রায় বসেই চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। পরের দিনের ভোর হতেই আশেপাশের সব লোকদের ডেকে ওই মহিলার কথা মতো উঠোনের ডান দিকের মাটি বেশ কিছুটা গভীরভাবে ঘুরতেই সত্যি সত্যি বেরিয়ে আসলো দুটো কঙ্কাল, একটা ছোট আর একটা বড়, আর সেটা ওই দুজনেরই।
আর আমার বন্ধুরও বুঝতে বাকি রইল না যে সেদিনের রাতে ওই ছায়ামূর্তিগুলো আসলে কিসের। সারা পাড়ায় একটা আতঙ্ক তৈরি হয়ে গেল, সবাই প্রায় অবাক হয়ে গেল যে এরকম একটা ঘটনা তাদের পাড়ায় ঘটে গেছে আর তারা কেউ কিছুই জানে না। এবং তাদেরও বুঝতে বাকি রইল না যে কেন ওই লোকটা রাতের অন্ধকারেই ওই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ির সামনে প্রায় সারা পাড়া এক হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ এসে ভদ্রলোককে জিজ্ঞাসা করলো যে আপনি কি করে জানলেন যে এখানে দুটো লাশ রয়েছে। ভদ্রলোক একটু হেসে বললেন, আমার সাথে যা কাল রাতে ঘটেছে সেটা শুনে আপনারা কেউই বিশ্বাস করবেন না, তবে আসল দোষীকে এবার ধরুন, সে এই মৃত মহিলার স্বামী আর আমাকে এই জমিটা সেই বেচে দিয়েছে, এটি তারই জমি ছিল। পাড়ার লোকেরাও বিষয়টা সম্পূর্ণ বুঝে গেল যে এরকম রাতের অন্ধকারে বেমালুম গায়েব হওয়ার পিছনে কারণটা কি। এরপর পুলিশ সেই লোকটাকে অ্যারেস্ট করে আর তার উপর তদন্ত শুরু হয় এবং তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। ফ্রেন্ডস, এই ছিল আজকের সত্য ঘটনা। হয়তো ঘটনাটা খুব ভুতুড়ে নয়, তবে খুবই কষ্টদায়ক। আজও আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যাদের কাছে কন্যা সন্তান মানে অভিশাপ, বোঝা। কিন্তু সমীক্ষা বলছে যে ছেলেদের থেকে মেয়েরাই আজকের সমাজে বেশি প্রতিষ্ঠিত, আর একটা ছেলের থেকে একটা মেয়েই সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। মেয়েরা বোঝা বা দায়িত্ব নয়, তারা ঘরের লক্ষ্মী, তারাই আসল ভাগ্য, আর ভগবান তাদের কপালেই কন্যা সন্তান দেয় যাদের ভাগ্য খুব ভালো হয়। তারা খুব লাকি যাদের মেয়ে সন্তান হয়, সবার ভাগ্যে এই সুখ জোটে না। তাই আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমি আমার চ্যানেলের মাধ্যমে, রাতের ভৌতিক আড্ডার মাধ্যমে একটা কথাই বলবো যে কন্যা সন্তান হলে তাচ্ছিল্য বা অবহেলা করবেন না, তাদের উৎসাহ দিন, তাদের সমর্থন করুন, নিজের রুচি আর মানসিকতাটা বদলান, দেখবেন আপনারও ভাগ্য বদলাবে। ভগবান সবসময় আপনার সাথে আর আপনার পাশে থাকবে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে নাও। আর তোমাদের কাছে যদি এমন কোনো ভৌতিক এবং ভয়ানক কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো আমার মেল আইডিতে। মেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, সেখানে তোমরা মেল করতে পারো, তাহলে তোমার গল্প শোনানো হবে আমার এই চ্যানেলে, আর ক্রেডিট অবশ্যই তোমাকে দেওয়া হবে। নিজের নামসহ গল্পটি আমার মেল আইডিতে মেল করে দিও। আজ এটুকুই, শুনতে থাকো রাতের ভৌতিক আড্ডা শুধুমাত্র সুমন্তর সাথে।